পাওয়ার প্লেতে 80 রান দেখে মনে হয়েছিল আরেকটি দাপুটে পারফরম্যান্স করতে যাচ্ছে ভারত, কিন্তু 81 রানে 3 উইকেট পতনের পর বদলে যায় ভারতের ব্যাটিং অ্যাপ্রোচ। ইনিংস নির্মাণে রক্ষণাত্মক কৌশল বেছে নেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। পিচ কিছুটা মন্থর হয়ে আসার অজুহাতে ভয় ডরহীন ভারতকে আর খুঁজে পাওয়া যায়নি, তাই কোহলি আউটের পর তার বা লোকেশের অর্ধশত রানের কার্যকর প্রভাব দৃশ্যমান হয়নি। আমরা সংকটপূর্ণ বিরতিতে উইকেট হারাতে থেকেছি এবং আমি মনে করি আমরা 40 রান কম করেছি, যদিও দেখে মনে হচ্ছিল 40 বেশি হলেও তারা চেস করে ফেলতো, কিন্তু আমরা যদি 280 থেকে 90 করতে পারতাম এবং তারা 60 রানের মধ্যে 3 উইকেট হারাতো তাহলে এটা সম্পূর্ণ আলাদা খেলা হতো। টুর্নামেন্টে আগে ব্যাটিং করে ভারতের সর্বনিম্ন রান যেখানে 326, সেখানে ফাইনালের জন্য কিনা বাছাই করলো মরা পিচ। 240 রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার মতো শিরোপা অভিজ্ঞ দলের বিপক্ষে জয়ের আশা করা বোকামি। এই পিচ নির্বাচনই স্বাগতিকদের জন্য বুমেরাং হয়েছে বলে মনে করেন রিকি পন্টিং, নাসের হুসাইন ও মাইকেল ভনের মতো পাকা মস্তিষ্ক। পিচটি আসলে বেশ ভালো খেলা খেলেছে, এটি বেশ ধীর ছিল এবং মূলত কোনো বাউন্স ছিল না, তবে আমি মনে করি না যে বাউন্সটি টুর্নামেন্টের অন্য কোথাও থেকে আলাদা কিছু ছিল। এটি আমি যতটা ভেবেছিলাম তেমনই স্পিন করেনি। গতকাল এটি শুকনো লাগছিল, তবে এটি খেলার সময় বেশ মজবুত ছিল। ভারতের কোনো প্ল্যান বি দেখা যায়নি, বিপরীতে চড়াই উতরাই পেরিয়ে আসা অজিদের যেন সবই মুখস্থ। কামিন্সের বোলার রোটেশন তার একটা উদাহরণ। ভারতের অতি আত্মবিশ্বাস আর আবেগের বিপরীতে অজিদের পেশাদারিত্বের পরাকাষ্ঠা প্রদর্শন বৈতরণী পার করতে হয়েছে সহায়ক। আর সব কিছু ছাড়িয়ে দুই পায়ে দাঁড়িয়ে থাকা ট্রাভিস হেড, এই বড় মঞ্চের হেডেই মাথায় ষষ্ঠ মুকুট ওঠে অজিদের। নীল সমুদ্রের বুক চিরে তাণ্ডব চালায় হলুদ উৎসব। অরণ্য গফুর, আরটিভি।